শিলাপথাৰত পুৱা সংঘটিত পথ দুৰ্ঘটনাত মৃত্যুৰ সংখ্যা চাৰিজনলৈ বৃদ্ধি। এই দুৰ্ঘটনাত থিতাতে ভাতৃ ভগ্নীৰ মৃত্যু হোৱাৰ লগতে চিকিৎসাধীন অৱস্থাত মৃত্যু হয় আন দুজনৰ। দিব্যবেগী বাহনৰ খুন্দাত ঘটনাস্থলীতে মৃত্যু হৈছিল ভাতৃ ভগ্নী জয়া চুংক্ৰাং আৰু আজা চুংক্ৰাঙৰ। আনহাতে চিকিৎসাধীন অৱস্থাত মৃত্যু হয় দীনেশ পেগুৱা আৰু ভৱকান্ত দলে নামৰ দুই যুৱকৰ। চিলাখুটিৰ 515 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত হয় এই ভয়ংকৰ দুৰ্ঘটনাত বাইকত আহি থকা দুই ভাতৃ ভগ্নীক মহতিয়াই নিছিল তীব্ৰবেগী টাটা 5 বাহনখনে। এই দুৰ্ঘটনাত থিতাতে নিহত হয় বাইকত অহা দুই ভাতৃ ভগ্নী আৰু তাৰ লগতে বাহনখনৰ দুই আৰোহীৰো মৃত্যু হৈছে। পুৱা প্ৰায় 5:30 বজাত চিলাপথাৰৰ চিলাখুটিৰ 515 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এই ভয়ানক পথ দুৰ্ঘটনা সংঘটিত হয়। দুই ভাতৃ ভগ্নী যুৱ মহোৎসৱ মিচিং যুৱ মহোৎসৱৰ পৰা উভতি আহিছিল আৰু তেনে সময়তে প্ৰচণ্ড বেগত আহি থকা এই টাটা 5 বাহনখনে মহতিয়াই লৈ যায়। 100 মিটাৰ পৰ্যন্ত চোঁচৰাই লৈ যায় বাইকখন। থিতাতে প্ৰাণহানি হয় দুই ভাতৃ ভগ্নীৰ। আনহাতে টাটা 5খনৰো দুজনকৈ আৰোহীয়ে মৃত্যু খাবতি লয়। অৱশ্যে টাটা 5ৰ দুই আৰোহীৰ পৰিচয় এতিয়াও জানিব পৰা হোৱা নাই। আজি ৰাতিপুৱা প্ৰায় 5:30 বজাত চিলাচুটি পঞ্চায়তৰ অন্তৰ্গত ফ্ৰণ্টিয়াৰ স্কুলৰ সন্মুখত হাই ৰোডতে ইয়াত আজি ইমানে এটা ডাঙৰ এটা মৰ্মান্তিক ঘটনা ঘটিলে। আচৰিত বহুত ইয়াত আমি খুবেই দুঃখিত হৈছোঁ যে একেবাৰে 3জন স্পট ডেড হৈছে আৰু এজনক ডিব্ৰুগড় মেডিকেল কলেজলৈ লৈ যোৱা হৈছে বুলি আমি গম পাইছোঁ। লৈ যোৱাজনো খুব সংকটজনক অৱস্থাতে আছে। গতিকে এই ঘটনাক লৈ কিনে আমি বহুত দুখ বেদনা হৈ আছোঁ। নিহতসকল হৈছে ইয়াৰে ওচৰৰে দুজন আৰ চি বৰগোৱা গাঁৱৰ চুংকুৰাং পৰিয়াল হয়, ল'ৰা এজন আৰু ছোৱালী এজনী স্পট হৈছে আৰু এজন আপোনাৰ তেলাম চাইটৰ বুলি আমি গম পাইছোঁ। তেলাম চাইটৰ দুজন হৈছিলে বাইক আৰোহী আছিলে। তেওঁলোকে ইউথ ফেষ্টিভেল চাই কিনি তেওঁলোকে তাৰ পৰা আহিছিলে বুলি আমি গম পাইছোঁ। তাৰপিছত তাৰ পৰা এজন স্পট হ'ল আৰু এজন ডিব্ৰুগড় মেডিকেল কলেজলৈ লৈ যোৱা হৈছে বুলি আমি গম পাইছোঁ। মৃত্যু হোৱাজনৰ নাম এতিয়া আমি বিশেষভাৱে ঘৰৰ মানুহ এতিয়ালৈকে আহি পোৱা নাই, পিছত আমি গম পাম। পুলিচে আহিছে, পুলিচে পুলিচৰ কাম কৰি আছে। ধেমাজিৰ পৰা আমি সংযুক্ত হৈছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰত আমাৰ সাংবাদিক মন বিকাশ বৰগোহাঁইৰ সৈতে। মন বিকাশ, এটা ভয়ানক, অতি হৃদয় বিদাৰক মৰ্মান্তিক দুৰ্ঘটনা য'ত নেকি ভাতৃ ভগ্নীয়ে প্ৰাণ হেৰুৱালে, লগতে চাৰিচকীয়া বাহনখনৰো দুজনৰ মৃত্যু হোৱাৰ খবৰ আহিছে। জানি ল'ব বিচাৰিম নিহত আন দুজনৰ পৰিচয় জানিব পৰা হৈছেনে? হয়, যদি এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে আজি পুৱাৰ যি ধেমাজিৰ চিলাপথাৰৰ চিলাহতী 15 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত যি হৃদয় বিদাৰক ঘটনা ইতিমধ্যে জোকাৰি গৈছে সমগ্ৰ ধেমাজি জিলা। আৰু পুৱাৰ যিহেতু 5:30 বজাত চিলাহতীত যি দুৰ্ঘটনা সংঘটিত হৈছিল, এখন টাটা দ্ৰুতবেগী 5 বাহনে দুৰ্ঘটনাৰ সবিশেষ ইতিমধ্যে জনাইছোঁ মন বিকাশ, কিন্তু যি দুজনৰ এই মুহূৰ্তত মৃত্যুৰ খবৰ আহিছে, টাটা 5খনত থকা দুই আৰোহীৰো মৃত্যু হৈছে, তেওঁলোকৰ পৰিচয় জানিব পৰা হৈছেনে নাই? হয় জয়ন্ত, আচলতে প্ৰকৃততে টাটা 5ৰ আৰোহী দুগৰাকী মৃত্যু হোৱা নাছিল। চিলাপথাৰৰ পৰা এখন বাইকেৰে যি আচলতে মিচিং যুৱ মহোৎসৱৰ থলীৰ পৰা গৈ থকা তেলামৰ দীনেশ পেগুৱা আৰু ভৱকান্ত দলে নামৰ দুগৰাকী যুৱক ইতিমধ্যে সেই ঘৰত আচলতে বাইকখন মহতিয়াই নিছিল টাটা 5 বাহনখনে। আৰু টাটা 5 বাহনখনে মহতিয়াই নিয়াৰ পিছত সেই তেলামৰ দীনেশ পেগুৱা আৰু ভৱকান্ত দলে মৃত্যু ঘটিছে। ইতিমধ্যে এগৰাকীক যিহেতু অসম চিকিৎসা মহাবিদ্যালয়লৈ উন্নত চিকিৎসাৰ বাবে প্ৰেৰণ কৰা হৈছিল আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত সেই চিকিৎসা মহাবিদ্যালয় গৈ থকা অৱস্থাতে আচলতে সেইগৰাকী যুৱকৰ মৃত্যু হৈছে। আৰু অতিকৈ যিহেতু পুৱাৰ ভাগত যি ঘটনা সংঘটিত হৈছিলে, আচলতে টাটা 5 বাহনখনে ৰৈ থকা অৱস্থাত ভাতৃ ভগ্নী জয়া চুংকাং আৰু আচলতে আজা চুংকাং নামৰ যি যুগৰাকী আচলতে ভাতৃ ভগ্নী, তেওঁলোকে আচলতে পথৰ কাষত ৰৈ আছিল আৰু পুৱাৰ ভাগত সেই ৰৈ থকা অৱস্থাতে টাটা 5 যিখন বাহন সেই দ্ৰুতবেগীয়া বাহনখনে সেই দুগৰাকী যুৱ আচলতে ভাতৃ ভগ্নীক আচলতে মহতিয়াই লৈ গৈছিল। তাৰ পৰৱৰ্তী সময়ত সেই একেখন বাহনে সেই একে পথতে গৈ থকা মিচিং যুৱ মহোৎসৱ গৈ থকা তেলামৰ সেই দীনেশ পেগু আৰু
ভবকান্ত দলে যেহেতু মিচিং যুব মহোৎসৱৰ থলীৰ পৰা ঘৰলৈ উভতি গৈ আছিল আৰু টাটা সেই পাঁচ বাহনখনে পুনৰবাৰ সেই বাইকখন 100 মিটাৰ প্ৰায় পৰ্যন্ত চোঁচৰাই নিয়ে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত সেই ঘটনাস্থলীতে তাতে এগৰাকী যুৱকৰ মৃত্যু হয় আৰু সমান্তৰালভাৱে আনগৰাকী যুৱকে যিহেতু ডিব্ৰুগড়ৰ যি অসম চিকিৎসা মহাবিদ্যালয় প্ৰেৰণ কৰা হৈছিল তেনে অৱস্থাতে সেইগৰাকী যুৱকৰ মৃত্যু হৈছে, যাক লৈ এতিয়া সমগ্ৰ অঞ্চলটোত এক শোকৰ ছাঁ পৰিছে বুলি ক'ব লাগিব। জয়ন্ত, এতিয়া টাটা পাঁচখনৰ ভুলৰ বাবে এই দুৰ্ঘটনা সংঘটিত হ'বলৈ পালে মন বিকাশ এই মুহূৰ্তত জানিব বিচাৰিম, টাটা পাঁচখনত কিমান কেইগৰাকী আৰোহী আছিল, চালকজনক সোধা পোছা কৰা হৈছে নে নাই, চালকজনক আটক কৰা হৈছে নে নাই? হয় জয়ন্ত, যিখন বাহন আচলতে টাটা পাঁচ বাহন যে AS 01 0188 3 9 4 FZ যি নম্বৰৰ যিখন গাড়ী, সেই গাড়ীখনৰ গৰাকীক ইতিমধ্যে চিলাপথাৰ আৰক্ষীয়ে তেওঁলোকক সোধা পোছা কৰিছে আৰু প্ৰকৃততত কেইগৰাকী লোক আছিল সেই সময়ত অৱগত হোৱা নাই, কিন্তু চিলাপথাৰ আৰক্ষীয়ে ইতিমধ্যে সেইখন বাহন তেওঁলোকে যিহেতু সোধা পোছা আৰম্ভ কৰিছে আৰু ঘটনাৰ আচলতে কি কাৰণে এই এনেধৰণৰ দুৰ্ঘটনা সংঘটিত হ'ব পাৰে বা কি আচলতে কিমান গতিবেগত আছিলে সেয়া সঁচাকৈ লক্ষণীয়, কাৰণ 15 ৰাষ্ট্ৰীয় চিলাহতীৰ সেই পৰিভাগত যিজন আৰক্ষী তদন্তত ওলাই পৰিব কিমান গতিবেগত আছিল বাহনখন, কিন্তু এইখিনি মুহূৰ্তৰ কিছু তথ্য আছে। মন বিকাশে আমাক জনাইছে যে টাটা পাঁচখনৰ কোনো এজন আৰোহী হতাহত হোৱা নাই, বৰং প্ৰথমে এখন ৰৈ থকা বাইকত খুন্দা মাৰিছিল, 100 মিটাৰ চোঁচৰাই নিছিল আৰু তাৰপিছত খোজকাঢ়ি গৈ থকা আন দুজন লোককো মহতিয়াই নিছিল টাটা পাঁচ বাহনখনে। এজনে থিতাতে প্ৰাণ হেৰুৱাইছিল আৰু আনজনক AMCHলৈ নিয়াৰ পথত মৃত্যু হোৱা বুলি জানিব পৰা হৈছে। আৰু নিহত আন দুজন হৈছে ভৱকান্ত পেগু আৰু দীনেশ দলে। মুঠ চাৰিজনৰ মৃত্যু টাটা পাঞ্চৰ খুন্দাত। ইফালে সোণাৰীৰ নাফুকতো ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। এই দুৰ্ঘটনাত মৃত্যু বৰ বিহুৱা ফিৰোজ কোঁৱৰৰ। তীব্ৰবেগী বাহনে মহতিয়াই নিলে ফিৰোজ কোঁৱৰক, দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়েই বাহনখনৰ পলায়ন। এখন বলেৰো পিকআপ ভানে মহতিয়াই নিলে ফিৰোজ কোঁৱৰক, হস্পিটেললৈ নিয়াৰ পথত মৃত্যু হয় ফিৰোজ কোঁৱৰৰ। এটা শোকাবহ দুৰ্ঘটনা, এজা শোকাবহ দুৰ্ঘটনাত এগৰাকী ব্যক্তিৰ প্ৰাণহানি, নিহত লোকজন হৈছে ফিৰোজ কোঁৱৰ, এগৰাকী যথেষ্ট জনপ্ৰিয় লোক, বিহুৱে তেওঁৰ প্ৰাণ, বিহুৰ সৈতে ওতঃপ্ৰোতভাৱে জড়িত ফিৰোজ কোঁৱৰ। তীব্ৰবেগী বাহনে মহতিয়াই নিলে ফিৰোজ কোঁৱৰক, এই দুৰ্ঘটনা সংঘটিত কৰিয়েই বাহনখনে পলায়ন কৰে, এখন বলেৰো পিকআপ ভানে মহতিয়াই নিলে ফিৰোজ কোঁৱৰক, কিন্তু হাস্পতাললৈ নিয়াৰ পথতে মৃত্যু হয় কোঁৱৰৰ। দুপুৰৰ সংবাদ অব্যাহত ৰাখিম, লৈছো আন এটি বাণিজ্যিক বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। উত্তৰাধিকাৰী সূত্ৰে পোৱা সম্পত্তিৰ ভাগ ভাগ, সন্তান তুলি লোৱা, সন্তানৰ ভৰণ পোষণ, পিতৃ মাতৃৰ ভৰণ পোষণ ইত্যাদিৰ কাৰণে পৃথকে সংসদৰ মজিয়াত বা বিধানসভাৰ মজিয়াত গৃহীত হোৱা আইন আছে, কিন্তু মুছলমানসকল পৰিচালিত হৈছিল শ্বৰিয়তৰ আইনৰ অনুসৰে যোগেদি, গতিকে UCC প্ৰযোজ্য হোৱাৰ পিছত মুছলমানসকলো সেই UCCৰ যোগেদিয়েই পৰিচালিত হ'ব লাগিব। তেনেক্ষেত্ৰত UCCৰ যোগেদি আমাৰ সমাজখনত কি ধৰণৰ পৰিৱৰ্তন আহে সেয়া উল্লেখযোগ্য হ'ব, কিন্তু মুছলমান সমাজক প্ৰতিনিধিত্ব কৰা জনপ্ৰতিনিধিয়ে ক'ব বিচাৰিছে UCCয়ে সংবিধানৰ 25, 26, 27, 28 অনুচ্ছেদক উলংঘা কৰে, গতিকে অনাগত সময়ত এই আইনখনক যদি অসমত গৃহীত হয় উচ্চতম ন্যায়ালয়ৰ মজিয়ালৈ লৈ যোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। এই আইনখনে অসমৰ সমাজ জীৱনত যদিহে গৃহীত হয় কেনেধৰণৰ পৰিৱৰ্তন আহে সেয়া সময়ে ক'ব। সংবিধান নচোৱাকে আমি হয়তোবা এটা বিল আনিলে আকৌ বিলটো নাল এণ্ড ভয়েড হ'ব, এইটো কাৰণে সংবিধানটো আমি হেৰি কৰি কেনে, সংবিধানক আমি অৱমাননা কৰি কেনে আমি কামটো কৰিবলৈ অকণমান প্ৰব্লেম হ'ব। এইটো কাৰণে আজিৰ দিনত আমি ক'ব বিচৰা নাই, আমাৰ প্ৰত্যেকজন বিধায়কে আমি কনষ্টিটিউশ্যনৰ শপতটো লৈ কেনে আমি বিধানসভাত সোমাই থাকোঁ যে আমি কনষ্টিটিউশ্যনৰ শপতটো লৈছোঁ। আমি কনষ্টিটিউশ্যন যদি মানো তেতিয়া এই UCC হওক যিয়ে বিল নহওক কিয় কনষ্টিটিউশ্যনটো হেৰি কৰি কেনে আমি বিলটো আহিব নোৱাৰিম। এইটো কাৰণে এই কথাখিনি আমি অধ্যয়ন কৰিব লাগিব, অধ্যয়ন কৰি কেনে, কাৰণ এনেকুৱা এটা বিল হ'ব নোৱাৰে যিটো বিল পিছতে হাইকোৰ্ট বা সুপ্ৰিম কোৰ্ট লৈ যাওঁতে পায়। এনেকুৱা বহুত বিল আছে যে হাইকোৰ্ট সুপ্ৰিম কোৰ্ট গৈছে যাৰ পিছতে বিলটো নাল এণ্ড ভয়েড হৈ গৈছে। ৬৫ কোটি টকীয়া এক বিয়াগুম কেলেংকাৰীয়ে জোকাৰিছে ৰাজ্য।
অসমের এখন স্বায়ত্তশাসিত পরিষদত সংঘটিত হয়েছে এই বিয়াগোম কেলেঙ্কারি। 2022 চনতে সংঘটিত হওয়া এই বিত্তীয় জালিয়াতিরে জড়িত দুই অভিযুক্তকও ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের আন এক বৃহৎ বিত্তীয় কেলেঙ্কারি উন্মোচিত হয়েছে। পোহরলৈ আহিছে 65 কোটি টাকার জালিয়াতির তথ্য। মতক স্বায়ত্তশাসিত পরিষদত সংঘটিত হয়েছে এই জালিয়াতি। 2022 চনত সংঘটিত হয়েছিল বৃহৎ বিত্তীয় জালিয়াতি। এই জালিয়াতিরে জড়িত দুই অভিযুক্তক গ্রেপ্তার করা হয়েছে। দিল্লীত গ্রেপ্তার অভিযুক্ত খুশদীপ বানসাল আর ভাতৃক, দেশের এজন বিখ্যাত স্থপতিবিদ খুশদীপ বানসাল। দিল্লী আরক্ষীর বিশেষ দলে গ্রেপ্তার করে বানসাল ভাতৃদ্বয়ক। উল্লেখযোগ্য যে আরক্ষীয়ে এই দুই অভিযুক্তর সন্ধানত দীর্ঘদিনের অভিযান চলাই আহিছিল। আনকি আরক্ষীর আহ্বান মর্মে দিল্লী আরক্ষীও চলাইছিল বানসাল ভাতৃদ্বয়ের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন স্থানত অভিযান। দক্ষিণ দিল্লির সৈনিক ফার্ম অঞ্চলত আত্মগোপন করে আছিল বানসাল ভাতৃদ্বয়ে। আরক্ষীয়ে কেবাদিনও বাহর পাতি আছিল দিল্লীত। দুই অভিযুক্ত এই বানসাল ভাতৃদ্বয়ক 7 ফেব্রুয়ারীত আদালতের ট্রানজিট রিমান্ডত লওয়া হয়েছে। কেবল এই দুই অভিযুক্তই নহয়, এই একটা অভিযোগত একটা কেলেঙ্কারি, এই একটা জালিয়াতি জড়িত আছে আন এগারী ব্যক্তি। এই তৃতীয়জন অভিযুক্তর বিরুদ্ধেও চলি আছে অভিযান। কেলেঙ্কারিরে জড়িত তৃতীয়জন লোক মধ্যপ্রদেশের। সংসদ ভবনের পুথিভঁরাল নির্মাণের স্থপতি আছিল বানসাল। আর এই দুই অভিযুক্ত গ্রেপ্তারে এই বিয়াগুম 65 কোটি টাকা কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়ায় একটা নতুন মূল লাভ করার সম্ভাবনা আহি পড়েছে। এই দুই অভিযুক্তর মুখের পৰা আৰু আজি অসম বিধানসভার বাজেট অধিবেশনের চতুর্থ দিন। আজি দুয়ো বেলা অনুষ্ঠিত হব বাজেট অধিবেশন। আর এইখানি মুহূর্তত বাজেটত ভাষণ রাখিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অধ্যক্ষ মহোদয়, কংগ্রেসের এজন লিডার আহিলে গহপুর চাহ তাই খাই কই দিলে যে কংগ্রেসের গোটে এমএলএ বিলাক হাউসত বহি থাকে, সব ময়ে করো। গতি আপনি ইমান ডাঙর মহান ব্যক্তি, এই কম এমএলএ খিন লটি ঘটি করলে গালি টালি পারি শেষ করে থ গেছে রাহুল গান্ধী আপনার কারণে ধুলি করে থ গেছে। অধ্যক্ষ মহোদয় একটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা কলে, রাহুল গান্ধীয়ে কই থাকল আপনি ভারতবর্ষের আটাইতকৈ বেশি করাপ্টেড মুখ্যমন্ত্রী বলে রাহুল গান্ধী। অধ্যক্ষ মহোদয়, কথাটা আপনার ভালোর কারণে বুঝাবর কারণে কই আছে। কোনো পলিটিক্যাল আর্গুমেন্ট করব অহা নাই যে কিহর কারণে মুসলমান বিধায়ক সকলে সংখ্যালঘু, মুসলমান নকম সংখ্যালঘু বিধায়ক সকলে বসুন্ধরাক লো আপত্তি করেছে, আর আপনার সমাধান কি? মই সমাধানটলৈকে গৈ আছো। সেই কারণে যিখিনি ল্যান্ডলেস মানুষ আছে তেওঁলোকক নন বসুন্ধরা লাইনে দি যেনেকে আপনাদের সদায় সহায় করে তেনেকে আপনাদের তেওঁলোকক সহায় করে থাকক। আমি তো হাক দিয়া নাই যে অধিবাসী মুসলমান বা যিটো শব্দ চেয়ারম্যানদাই কৈছে মিয়া মুসলমান বলে কো, অধিবাসী মুসলমান বলে কো, যি কোক মাতি পাত মই আপত্তি করা নাই। আপনি যে কে বসুন্ধরা যে নিয়ম দিয়া আছিল যে তিনটা জেনারেশন হলে সেইমতে পড়ার পিছতো আমার বরপেটা সমষ্টি আমি পাসও করে দিল, তারপর দুজন কবর কারণে মানে কথা কলেহে মূর সময় খিন যায় মূর আর এনেকে থিয় থিয় করল। কথা হলে ল্যান্ড পলিসি যে যদি বসুন্ধরার গাইডলাইনের পিছত পড়ার পিছতো
কোনোবা যদি ব্যক্তিয়ে পোৱা নাই সেইটো এটা কমপ্লিট বেলেগ কেস, গার্জেন মিনিষ্টাৰক আপোনালোকে কব এইখিনি আমি চাই দিম। কিন্তু এইটো অরুণোদয় নহয় যে 13 লাখে আবেদন করলে আমি 13 লাখক দিব লাগে। ল্যান্ড ইজ এ প্রিসিয়াস থিং, সরকারের মাটি নাই, গতি চাই 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 কেজনমান মানুষকহে আমি এইটো দিম মাটি। 13 লাখে আবেদন করলে 13 লাখক দিব নোৱাৰো নাই, মইতো মোৰ সমষ্টিতে এজনকো দিয়া নাই। মই প্রথমতে ডিস্ট্রিক্ট কৈছো আমিনগাঁওত এজনো নিদিব দেই মাটি, কারণ এখানে সরকারি মাটি মূল্যবান মাটি, বোলে শুয়ালকুচিত নিদিব দেই সরকারি মাটি মূল্যবান মাটি, পলাশবাড়ীত নিদিব সরকারি মাটি মূল্যবান মাটি, রঙিয়াত নিদিব সরকারি মাটি মূল্যবান মাটি, কারণ বহুতে তিনিটা জেনারেশন নথকাকৈ নতুনকৈ বসুন্ধরা বুলি মাটি দখল করে মাটির আবেদন করেছে। যে বসুন্ধরা বুলিয়ে তেওঁলোকে মাটি দখলত নথকা মানুষে মাটি আবেদন করেছে। সেইকাৰণে আপোনালোকে এটা কথা বুঝি চাব যে সরকারের গাইডলাইন্স খন যে তিনিটা জেনারেশন থাকিব লাগিব, খিলঞ্জিয়া হব লাগিব। খিলঞ্জিয়ার ডেফিনেশন তো আপনাদের ক্লিয়ার হয়ে লোক, এইবার মই উত্তর দিছো, খিলঞ্জিয়া মানে এটু ওয়ার্ল্ড ওয়াইজ রিকগনাইজ ডেফিনেশন যে অ্যাব অরিজিনাল পিপল, অ্যাব অরিজিনাল, অরিজিনাল নয় অ্যাব অরিজিনাল পিপল। আমেরিকাত রেড ইন্ডিয়ান বিলাকক অ্যাব অরিজিনাল পিপল বুলি কয়, অসমত আমার জনজাতীয় লোক সকল লগত মরাণ মটক সুতিয়া দে আর দ্য অ্যাব অরিজিনাল পিপল, আমি নহয়, আমি তো কোনজর প্রাহিছো, উই আর মাইগ্রেটেড পিপল ইন 500 ইয়ার্স। তথাপি তো আমি উত্তর দিছো যে কমসে কম এটা দশক থাকার, এটা শতক থাকার প্রমাণ লাগে, 100 ইয়ার্স, বাকি সিটিজেন আপনার হয়, কিন্তু খিলঞ্জিয়া হওয়ার প্রতিযোগিতাত নামিব নালাগে, নাগরিক হয় কিন্তু খিলঞ্জিয়া নহয়, এই দুইটা তো আমি বুঝি পাব লাগে। গতি নাগরিক আর খিলঞ্জিয়া এজন মানুষক নুবুজায়, খিলঞ্জিয়া এজন বেলেগ, নাগরিক এজন বেলেগ। নাগরিক তো আজি আহিও মই নাগরিক হম যদি সরকারে মোক নাগরিকত্ব দিয়ে। গতি মিশন বসুন্ধরায় কিমান ডাঙর কাম করেছে আজি তো মই আচরিত হয়েছো যে এই হাউসত আপনালোকে আপত্তি করে আছে মিশন বসুন্ধরার কারণে 2.5 লাখ মানুষের 40% ট্রাইবেল মানুষে প্রথমবারের কারণে মাটির পট্টা পাইছে, তেওঁলোকৰে মাটি এখন। এতিয়া আমি 16 তারিখের বিতরণ করিম ধেমাজি লক্ষিমপুর তিনিচুকীয়া এই জায়গাবিলাকত নিজের মাটিত বহি থাকি আজি ইমান দিনে মানুষে মাটির পট্টা পোৱা নাছিল। আপোনালোকে কৈছে মোক PRF-ত বসুন্ধরা দিব লাগে। অলপ আগতে মই রশ্মিন মণ্ডল ডাঙরিয়ার ভাষণ শুনিছো, যদি প্রপোজ রিজার্ভ ফরেস্টত গৈ মই বসুন্ধরা চলাব লাগে এখন দেশ হয়ে থাকিব নেকি? PRF-ত গৈ বসুন্ধরা চলাই দিব লাগে, বসুন্ধরা নামটোরও তো একটা মূল্য রাখব লাগিব। PRF আপনাদের কক যে তাতে ল্যান্ডলেস মানুষ আছে, PRF আপনাদের খাস করক, খাস করে 2-4 জনক দিয়ক, সেটা আবেদন হব পারে, সেটা দাবি হব নোৱাৰে নহয়। ফরেস্ট এখন ডিরিজার্ভ করে পেলায় মাটি দিয়াটো সেটা আজির দিনত গ্লোবেল ওয়ার্মিংয়ের দিনত সেটা তো একটা দাবি হব নোৱাৰে। সেইকাৰণে মই সন্মানীয় সদনক জনাব খোজো, মই উত্তরটো দিলো এটা রাষ্ট্রপতির ভাষণত, রাজ্যপাল ভাষণত বিরোধী দলপতি ডাঙরিয়ায় প্রশ্নটো আনিছে যে বসুন্ধরা আর অরুণোদয়ের মাজত পার্থক্যটো বুঝিব লাগিব। 13 লাখে আবেদন করেছে, যিমান মাটির দালাল আছে সবেই বসুন্ধরাত আবেদন করেছে, কোনেও বাদ দিয়া নাই, কবাত টুটকা লাগি যায় যদি লাগি যাব, ভাল মানুষেও করেছে দালালেও করেছে। গতি এটা হাঁহে যেনেকে গাখির আর পানিট পৃথক করে, আমি দালালে বিচারাট পৃথক করব লাগিব। সেখিনি গল তিনি জেনারেশনের আগর খিনি গল প্রথম বসুন্ধরা উলাওতে মোক, মই বেলেগ নক, আমার লোকসভার সাংসদ রাজেন গোহাই ডাঙরিয়ায় মোক আহি রুমত আপত্তি করে থৈ গৈছে যে আপুনি তো গোটেই মানুষবিলাক ল্যান্ডবিলাক এতিয়া নন ইন্ডিজেনাস মানুষক বিতরণ করে দিব। তো মই কলো চাওকচোন এখন সরকারের মাটির তলত ভরিটো কিমান শক্তিশালী হয়ে আছে, আমি গন্ডগোল কাম নকরো। আর আজি আপনার অভিযোগ সমূহে অন্তত অসমক আজি বার্তা এটা দি দিলে যে বসুন্ধরায় অকল খিলঞ্জিয়াকহে সন্মান দিছে, এই বার্তাটা আজি আপনার পঠাই দিলে, মই যেটা পলিটিক্যাল মেসেজ দিব খুঁজেছিল
সেটা মূল জায়গা আপনাদের দিয়ে দিলে মানে আপনাদের ধন্যবাদ জানাইছো যে আপনাদের পাঁচ মিনিট পলিটিক্যাল মেসেজ যদি কব পড়া নাছিল ইমান দিনে সেইটো বিতরণ করে দিয়াত আপনাদের মোক সহায় করে দিলে যে আমি বসুন্ধরাত আমি বেসিক নর্মসটোর লগত কম্প্রোমাইজ করা নাছিল মই রাজ্যপালের ভাষণের সময় ডাটা দিম যে ভাবকসুন শিডিউল কাস্ট মানুষ।